আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত। জানিয়ে দিব হাতে থাকা গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। প্রথমে এই সংবাদ শিরোনাম, আন্দোলন চলবে বলেছেন মির্জা আব্বাস। এরপর জানিয়ে দিব, ভোট গণনায় মারামারির ঘটনায় তিন সহকারী অ্যাটর্নি জেনারেল বরখাস্ত। এদিকে বিএনপির দেড় শতাধিক নেতাকর্মী আওয়ামী লীগে যোগ দিলেন। এরপর জানিয়ে দিব, যুবলীগ ছাত্রলীগ বুঝিনা, অপরাধী অপরাধী বলেছেন ওবায়দুল কাদের। এবং সর্বশেষ জানিয়ে দিব, সামরিক বাহিনীতে যোগদানে বাধ্যতামূলক আইন বাস্তবায়নে তরুণদের মিয়ানমার ছাড়ার আশঙ্কা বাড়ছে। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে অনুরোধ থাকবে, ভিডিওতে একটি লাইক করে দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। আন্দোলন চলবে বলেছেন মির্জা আব্বাস। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, জনগণের মৌলিক অধিকার, গণতন্ত্রের অধিকার এবং কথা বলার অধিকার বাঁচানোর জন্য আমাদের আন্দোলন, এই আন্দোলন চলবে, এই আন্দোলন থেমে থাকবে না। আমরা না পারি অন্য কেউ করবে, কিন্তু আন্দোলন হবে। সোমবার দুপুরে রাজধানীর শাহজাহানপুরে নিজ বাসভবনে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। মির্জা আব্বাস বলেন, সরকার এখন একটা ভয়ে আছে, যদিও তারা সরকারে আছে, ঠিক সরকার বলা যাবে না, একটা রাজত্ব চলছে, তারা ভয়ে ও আতঙ্কে আছে। তারা ডামি নির্বাচন করলো, ডামি নির্বাচন বিশ্বব্যাপী প্রচলন হয়ে গেছে। এই ডামি সরকারে ডামি মন্ত্রীরাই কথাবার্তা বলছেন আর দাপ্তরিক কাজগুলোও করছে, যেগুলো অবৈধ। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আওয়ামী লীগের সময় কোনোদিন দেখি নাই যে এদেশের মানুষ ষষ্ঠীতে রমজান পালন করছে। বাজারে যাব কিনতে, দেখবো পকেটে টাকা নাই, কিনতে কিনতে শেষ হয়ে গেছে। আমরা যেহেতু মুসলমান, সেহেতু আমরা রমজান পালন করব, কিন্তু রমজান ষষ্ঠী হবে না, কারণ রমজানের মধ্যেই জিনিসপত্রের দাম বাড়বে। সম্প্রতি তার নিজের এক বক্তব্য প্রসঙ্গে বিএনপির এই স্থায়ী কমিটির সদস্য বলেন, বিএনপি এবং এদেশের জনগণ যাতে ভোট দিতে না পারে এই প্রক্রিয়া বর্তমান সরকার বহু আগে থেকে শুরু করেছে, এটাই ছিল আমার বক্তব্যে। হয়েছেও তাই, জনগণের কোনো দাবি তারা মানে নাই, ফলে জনগণ নির্বাচনে অংশগ্রহণ করে নাই, দেশটা এখন বিপদের মধ্যে আছে বলেও মন্তব্য করেন মির্জা আব্বাস। ভোট গণনায় মারামারির ঘটনায় তিন সহকারী অ্যাটর্নি জেনারেল বরখাস্ত। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে ভোট গণনায় মারামারির ঘটনায় তিন সহকারী অ্যাটর্নি জেনারেলকে অব্যাহতি দেওয়া হয়েছে। সোমবার রাষ্ট্রপতির আদেশক্রমে আইন মন্ত্রণালয়ের সলিসিটর বিভাগ থেকে তাদের বরখাস্ত করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। তারা হলেন জাকির হোসেন, কাজী বশির আহমেদ ও শ্যামা আক্তার। অভিযোগ পাল্টা অভিযোগ আর হট্টগোলের পর শনিবার মধ্যরাতে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনের ভোট গণনা শেষ হয়। এরপর সমিতির মিলনায়তনে রাত সোয়া একটার দিকে ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনের প্রধান অ্যাডভোকেট আবুল খায়ের। এবারের নির্বাচনে সভাপতি পদে বিজয়ী হয়েছেন বিএনপি সমর্থিত প্যানেলের প্রার্থী ব্যারিস্টার মাহবুবুত খোকন, এবং সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ সমর্থিত প্যানেলের প্রার্থী শাহ মঞ্জুরুল হক। এক বছর মেয়াদি এই কমিটি 14টি পদের মধ্যে 4টিতে বিএনপি ও 10টিতে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা জয়ী হয়েছেন। বিএনপি সমর্থিত প্যানেলের নবনির্বাচিত সভাপতি ব্যারিস্টার মাহবুব খোকন হল মেনে নিলেও ভোটে জালিয়াতির অভিযোগ তুলে পুনর্নির্বাচনের দাবি জানান। অন্যদিকে নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়েছে বলে দাবি আওয়ামী লীগ সমর্থিত প্যানেল থেকে নির্বাচিত সাধারণ সম্পাদকের। গত বুধ ও বৃহস্পতিবার শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। দুই দিনে ভোট দেন 5,319 জন আইনজীবী, কিন্তু ভোট গণনা দিনে হবে না রাতে হবে এ নিয়ে তুমুল হট্টগোল আর সংঘর্ষে জড়ায় দুই পক্ষ। এ সময় হারিয়ে যায় ব্যালট বাক্স, পরে পুলিশের হস্তক্ষেপে তা উদ্ধার করা হয়। এক পর্যায়ে গণনা ছাড়াই শুক্রবার সকালে নির্বাচন পরিচালনা উপকমিটির আহ্বায়ক নাহিদ সুলতানা জুথিকে সম্পাদক পদে বিজয়ী ঘোষণা করেন। তবে বহিরাগতদের চাপে তার নাম ঘোষণার কথা জানান নির্বাচনের সাব কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট আবুল খায়ের। এক বিবৃতিতে উল্লেখ করা হয়, তাকে ভয়ভীতি দেখিয়ে ঘোষণাটি লিখতে বাধ্য করা হয়। ভোট গণনাকে কেন্দ্র করে সংঘর্ষের মামলায় গ্রেফতার 5 আইনজীবীকে 3 দিনের রিমান্ড দেন আদালত। এছাড়া বিএনপি সমর্থিত সম্পাদক প্রার্থী রুহুল কুদ্দুস কাজলকে গ্রেফতার করা হয়। বিএনপির দেড় শতাধিক নেতাকর্মী আওয়ামী লীগে যোগ দিলেন। লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা বিএনপি যুবদল ও স্বেচ্ছাসেবক দলের দেড় শতাধিক নেতাকর্মী পদত্যাগ করে আওয়ামী লীগে যোগ দিয়েছেন। লালমনিরহাট 2 আসনের সংসদ সদস্য ও সাবেক সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদের হাতে ফুল দিয়ে তারা যোগদান করেন। এ সময় জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রাকিবুজ্জামান আহমেদ উপস্থিত ছিলেন। গতকাল রোববার 10 মার্চ রাতে 11:30 দিকে উপজেলা আওয়ামী লীগের যোগদান অনুষ্ঠানে উপজেলা
সাবেক স্বেচ্ছাসেবক দলের সভাপতি রাশেদুল হক বিপ্লবের নেতৃত্বে বিএনপির 150 নেতাকর্মী যোগদান করেন। এর আগে উপজেলা করিম উদ্দিন আহমেদ ইনডোর অডিটোরিয়াম হলে রুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথিরা বক্তব্য রাখেন। যোগদান অনুষ্ঠানে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি রাশেদুল হক বিপ্লব বলেন, সাবেক সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদের সততা ও নিষ্ঠার কর্মফল দেখেই আওয়ামী লীগে যোগদান করেছি। তাছাড়া শিক্ষকতা বিষয়ে আমি আজ আর সহযোগিতা চাকরি করছি, আমি এসব প্রতিবাদ কখনোই ভুলতে পারবো না। কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের আয়োজিত যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেজানুর রহমান মিজু, উপজেলা যুবদলের সভাপতি রেফাস রাঙ্গা, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জামাল হোসেন খোকন, সাবেক ছাত্রলীগের সভাপতি ও উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আবু সাইদ, উপজেলা ছাত্রলীগের সভাপতি রফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক সজীব সহ উপজেলা আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা। পরে সাবেক উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি রাশেদুল হক বিপ্লবের নেতৃত্বে আওয়ামী লীগে যোগ দেওয়া 150 বিএনপি নেতাকর্মীকে প্রধান অতিথি ফুলের মালা পরিয়ে বরণ করে নেন। যুবলীগ ছাত্রলীগ বুঝিনা অপরাধী অপরাধী বলেছেন ওবায়দুল কাদের। যুবলীগ ছাত্রলীগ বুঝিনা অপরাধী অপরাধী, সরকারি দলের ছত্রছায় কেউ অপরাধ করেও পার পাবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, যে অপরাধ করবে সে আমাদের কাছে অপরাধী হিসেবে পরিচিত, কোন দলে সেটা বিষয় নয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই বিষয়ে অত্যন্ত কঠোর। সোমবার 23 বঙ্গবন্ধু অ্যাভিনিউ আওয়ামী লীগের সম্পাদক মণ্ডলী সভার আগে এসব কথা বলেন তিনি। ওবায়দুল কাদের বলেন, এই নির্বাচনে দেশ বিদেশে অনেক ষড়যন্ত্র হয়েছে, ভোটার যেন ভোট কেন্দ্রে না যায় তাই ভোটার তাড়ানোর জন্য অনেক কিছু করেছে, নির্বাচনকে বিতর্কিত করা, দেশে বিদেশে ষড়যন্ত্র হয়েছে। যারা বলে দেশের মানুষের ভোটের প্রতি কোনো আগ্রহ নেই সেটা মিথ্যা। স্থানীয় সরকারের নির্বাচনে ভোটার উপস্থিতি বাড়ছে, শেখ হাসিনার হাতে দেশের গণতন্ত্র নিরাপদ, এটা মানুষ বিশ্বাস করে। তিনি বলেন, সর্বশেষ স্থানীয় সরকার নির্বাচনে 60% ভোট পড়েছে, রাজনীতির প্রতি জনগণের আগ্রহ ক্রমে বৃদ্ধি পাচ্ছে, স্থানীয় নির্বাচনে জনগণের অংশগ্রহণ তা প্রমাণ করে। জনগণের ভোটে নির্বাচিত হয়ে জনপ্রতিনিধি হিসেবে দেশে পরিচালনা করছে শেখ হাসিনা। বাংলাদেশের সুনাম বিদেশে বৃদ্ধি পাচ্ছে, আওয়ামী লীগ বিদেশিদের সঙ্গে বন্ধুত্ব করে কিন্তু তাদের কথায় চলে না। যারা বলে আওয়ামী লীগ বিদেশিদের কথায় চলে, তারাই বিদেশিদের প্রভু মনে করে তাদের কথায় চলে। সরকার কোনো নির্দোষ মানুষকে জেলে রাখেনি, যারা অপরাধী যারা দোষী তাদেরকে বিচার করছে জেলে রেখেছে। শেখ হাসিনার প্রশংসা বিশ্ববাসী করে বলেই বিএনপির অন্তর্জ্বালা করছে। তিনি বলেন, সরকার কোনো অপরাধীকে ছাড় দেয় না, সে যদি সরকারের দলেরও হয় তারপর তাকে ছাড় দেবে না। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, রমজান আসলে একটা মহল দ্রব্যমূল্য বাড়ায় কিন্তু সরকার এবার বেশ কঠোর, দ্রব্যমূল্য মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে কাজ করে যাচ্ছে, এই বিষয়ে সরকার অত্যন্ত সতর্ক। এই সময়ে সরকার দ্রব্যমূল্য কমালেও কোনো প্রশংসা নেই বিএনপির। সরকার ইতিমধ্যে জ্বালানি তেলের দাম কমিয়ে সমন্বয় করেছে, এমনটি অন্য কেউ কখনো করেনি। এর প্রশংসা যারা করেন না তারা স্রেফ বিরোধিতার জন্য বিরোধিতা করছে বিএনপি। রমজান মাসে বিএনপি কর্মসূচির সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন, রমজানে কর্মসূচি রাখলে বিএনপির আরো জনবিচ্ছিন্ন হবে। সামরিক বাহিনীতে যোগদানে বাধ্যতামূলক আইন বাস্তবায়নে তরুণদের মিয়ানমার ছাড়ার আশঙ্কা বাড়ছে। 2021 সালের অভ্যন্তরীণ প্রতিহত করতে লড়াই করা মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠীগুলোর লড়াই ঠেকাতে নাগরিকদের জন্য সামরিক বাহিনীতে যোগদানের খসড়া তৈরি করেছে দেশটির জান্তা সরকার। চলতি বছরের এপ্রিল থেকে এ নিয়োগ কার্যকরের কথা রয়েছে। তবে সেনাবাহিনীতে যোগদান এড়াতে দেশ ছাড়ার আশঙ্কা বাড়ছে মিয়ানমারের তরুণদের। খবর আল জাজিরা। স্থানীয় সময় রোববার 10 মার্চ কাতার ভিত্তিক গণমাধ্যমের খবরে বলা হয়েছে, এখন থেকে 18 থেকে 35 বছর বয়সী সকল পুরুষকে মিয়ানমারের সামরিক বাহিনীতে যোগ দিয়ে অন্তত 2 বছর কাজ করতে হবে, আর নারীদের মধ্যে যাদের বয়স 18 থেকে 27 বছরের মধ্যে তাদেরও একই মেয়াদে সামরিক বাহিনীতে চাকরি করতে হবে। কোন আইন মিয়ানমারের একজন 33 বছর বয়সী যুবক, সেনাবাহিনীতে ডাক পাওয়া দেশটির অনেক যুবক ও নারীরা মধ্যেও 3 জন একজন। আল জাজিরাকে তিনি বলেছেন, সেনাবাহিনীতে যোগ দেওয়ার ডাকে সাড়া দেওয়ার কোনো ইচ্ছা তার নেই, যদি তাকে যোগ দিতে বাধ্য করা হয় তাহলে তিনি প্রত্যন্ত অঞ্চল বা অন্য কোনো দেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করবেন বলে জানিয়েছেন। কোন আইন আরো বলেছেন, এভাবে পালিয়ে যাওয়ার কথা শুধু আমি ভাবছি, বিষয়টি এমন নয়, এখানে আমার মতো আরো অনেকে এভাবে চিন্তা করছেন, কারণ মিয়ানমারের সাধারণ জনগণ জান্তা সরকারকে অবৈধ সরকার বলে মনে করেন। 2021 সালের ফেব্রুয়ারিতে সেনা অবতানের মাধ্যমে গণতান্ত্রিক ভাবে নির্বাচিত অং সান সুচিকে হটিয়ে জোরপূর্বক ক্ষমতা দখল করে জান্তা বাহিনী। এরপর থেকে দেশটির বিদ্রোহী গোষ্ঠী এবং অভ্যন্তরীণ বিরোধী
যোদ্ধাদের সঙ্গে একের পর এক যুদ্ধে পরাজিত হতে দেখা যাচ্ছে। মূলত সেখানে নিজেদের টিকিয়ে রাখতে নাগরিকদের জন্য সামরিক বাহিনীতে যোগদানে বাধ্যতামূলক আইন পাশ করেছে জান্তা সরকার।